हेलो फ्रेंड्स, আমি শ্বেতা। আজ কে আবার আপনাদের সামনে চলে এসেছি। চার পাঁচটা দেখে বুঝতেই পারছেন আমি একটা অন্য কোথাও এসেছি। হ্যাঁ, আমি ননদের বাড়ি এসেছি, দুদিন তিন দিন হলো, তাই জন্য আপনাদেরও ভিডিও কোনো আপলোড করতে পারিনি। আর ননদের বাড়ি এসে আজকে ভাবছি একটু বাজারে যাব। অনেকটা বেলাও হয়ে গেছে আসলে মেয়েকে খাওয়ানো দাওয়ানো করতে করতে। এবার রেডি হয়ে নিয়েছি, রেডি হয়ে নিয়ে এবার বাজারে যাচ্ছি। ভাবছি আজকে একটু খাসির মাংস আনবো, কিন্তু বেলা হয়ে গেছে, দেখি বাজারে গিয়ে। আর আমি যেখানে এসেছি সেটা হচ্ছে কুননগরে এসেছি, আর এখানে আমার ননদের বাড়ি, ওখানে এখানে এসেছি, দুদিন থাকতে এসেছি একটু, কারণ কোথাও তো যেতে পারিনি লকডাউনের পর থেকে, তাই এখানে এলাম দুদিন থাকতে। শ্বশুর শাশুড়ি, আমি, আমার মেয়ে, হাজবেন্ড সবাই মিলেই এসেছি। যাই বাজারে, যাই গিয়ে দেখি মাংস পাই কিনা, তারপরে মাংসটা কিনে এসে এনে আর রান্না হবে। দুপুরে আজকে খাসির মাংস আর ভাত জাস্ট জমে যাবে। চলুন আমার সাথে বাজারে যাবে। বাড়ি থেকে বেরিয়ে চলে এসেছি আর মাস্কটাও পরে নিয়েছি। এবার টোটোর জন্য দাঁড়িয়ে আছি, টোটোটা আসুক, টোটোর উপরে উঠে পড়ব, দিয়ে যাব মাংস কিনতে। মাংস কিনতে কতজনা মিলে বেরিয়েছি দেখুন। এটা হলো আমার ভাগনা, এই তো আমার মেয়ে, আর আমার হাজবেন্ড তো ক্যামেরাতে আছে। চলুন টোটোতে উঠি। আমি ওইদিকে মাংসের দোকানটা আছে, ওইদিকে মাংসটা নিয়ে চলে আসছি। খুব বৃষ্টি পড়ছে, তাই আমি মাথায় ওড়নাটা দিয়ে নিই আগে। কিছু করার নেই, নালে দোকান বন্ধ করে দেবে, এমনি অনেক বেলা হয়ে গেছে। এবার মাংসটা নিয়ে নি। এবার আমি বলি, পনির মাংস তো আপনি খেয়েছেন, এটাও খান। মাংসটা নেওয়া হয়ে গেছে, মেয়েকে ওখানে বসিয়ে নিয়ে রেখে এসেছি। চলুন ওখানে যাই, তারপরে টোটো ধরবো। টোটো পেয়ে গেছি, টোটোতে বসে পড়েছি, দিয়ে এবার বাড়িতে চলে যাই। বাড়িতে গিয়ে তারপরে আবার বাকিটা দেখাচ্ছি। এটা হচ্ছে সব থেকে বড় মেম্বার আমাদের বাড়ির। আমরা টোটো থেকে নেমে পড়েছি, আর যেটার জন্য যাওয়া সেটা তো হাতে রেখেই দিয়েছি, এটা তো ভুললে হবে না। এবার বাড়ির রাস্তার দিকে যাচ্ছি। ভিডিও হচ্ছে ব্লগ, ইউটিউবে যাবে, ইউটিউবে। এই দাদাই বোঝেন, এসো দাদা এসো। তা গ্যাস থেকে ভিডিও হয়, গ্যাসেই তো, গ্যাস তো নাহলে রান্নাটা হবে কি করে? বাড়িতে এসে গেছি, এবার জুতোটা খুলে ভেতরে গিয়ে আগে পরিষ্কার হতে হবে, হাত পা ধুতে হবে, তারপরে রান্না। বাড়িতে চলে আসার পর আগে ফ্রেশ হয়ে নিয়েছি, চান টান করে চেঞ্জ করে নিয়েছি। এবার মাংসটা নিয়ে আসি। মাংসটা ননদ আগেই ধুয়ে নিয়েছে, ধুয়ে রেখে দিয়েছে। ননদকে আপনাদের আমি পরে দেখাচ্ছি, কারণ এখন কাজে ব্যস্ত, তাই মাংসটা আগে নিয়ে চলে আসি। আমি এবার এতে দইটা মাখিয়ে রাখছি, আদা রসুনের পেস্ট এক চামচ দিয়ে দিচ্ছি, মাংসটা মাখিয়ে নিয়েছি। এবার এটা আমি ফ্রিজে রেখে দিই, আর কাটাকুটি যেগুলো লাগবে সেগুলো বের করে আগে রেডি করে নিই। কাটাকুটিগুলো হয়ে গেছে, রান্নাঘরে কিছু ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি, আর আদা রসুনটা নিয়ে চলে এসেছি, এটা পেস্ট করে নিই। সব কিছু রেডি করে ফেলেছি, এবার চলুন রান্নাঘরে যাই। রান্না
রান্নাঘরে গিয়ে রান্নাটা বসাই। আর আজকে রান্নাটা আজকে আমি করব না, আজকে আমার হাজবেন্ড রান্নাটা করবে। চলুন আমার সাথে পুরো ভিডিওটা দেখবেন, তাহলে দেখুন, চলে আসুন। কষিয়ে নিচ্ছে আগে। আর আপনারা সবাই বলেছিলেন আমার হাজবেন্ডকে দেখতে পাননি বলে, আমাকেও সবাই বলেছিলেন যে ক্যামেরাটা হাতে নিয়ে ওকে দেখাতে, তাই জন্য আজকে ক্যামেরা আমি হাতে নিয়ে নিয়েছি। আর আজকে ও রান্না করছে। এখানে মশলাটা ভালো করে কষিয়ে নিই, কষিয়ে নেওয়ার পর মটনটা দিয়ে দেবে। আর মটনের রেসিপি তো আমার চ্যানেলে আগে থেকেই আছে, তাই পুরো ভিডিওটা আপনাদেরকে দেখাচ্ছি না। আমার এখানে কষানো মাংসটা চলছে, সুন্দর করে কষানো হচ্ছে। ওহ মাই গড, দারুন দারুন। কাঁচাই খেয়ে নিতে আপনি দেখতে লাগছে। এদিকে একটু ম্যাম, ও ম্যাম, ম্যাম গো শুনছেন? এটা সেদ্ধ হবে, খুবই সুন্দর কষানো হয়েছে, খুবই সুন্দর গন্ধ আসছে। তাই বাকি ভিডিওটা আমি করতে পারিনি। চলুন একবার মাংসটা আপনাদেরকে দেখিয়ে দিই, আসুন। এবার ওখানে কে ছোবে? তুমি ছোবে? ও মা কোথায় ছোবে? ও আর তো ওইটা কার পালিশ? না না তা আমার পালিশ। কার পালিশ এটা? তোমার পালিশ? চলো জামা পালিশ, আমি তাহলে ওখান থেকে শুয়ে পড়বো। আমি এখানটা শোবো। আচ্ছা, আর জায়বু নেই, তাই জায়বুকে দেখালাম না। জায়বু যখন ডিউটি থেকে আসবে, পরে যখন ভিডিও বানাবো, অবশ্যই আবার জায়বুকে দেখিয়ে দেবো। আর আর নুনদের ছেলেকে দেখিয়ে দিয়েছি, তোমার নামটা বলে দাও। আমার নাম সিদ্ধার্থ ভট্টাচার্য। আর আমাদের চ্যানেলকে আর আপনারা সাবস্ক্রাইব করুন, যাতে আমরা আপনার সিলভার বাটনটা পেয়েছি, আর যাতে গোল্ডেন বাটনটা আপনারা পেয়ে যাই। অ্যান্ড লাইক অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ, থ্যাংক ইউ। একদম রেডি। আর কালারটা যেমন দেখুন, দেখতেও কালারটাও সুন্দর এসেছে, তেমন খেতেও দুর্দান্ত হবে। রান্নাবাড়া কমপ্লিট হয়ে গেছে, এবার সবাই মিলে খেয়ে নেবো, তাই ভিডিওটা এখানেই শেষ করছি। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ শেয়ার করে দেবেন, লাইক করে দেবেন, এবার আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো বাই বাই। হ্যালো ফ্রেন্ডস, আমি শ্বেতা, আজকে আবার আপনাদের সামনে চলে এসেছি। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সাবধানে আছেন। আর আজকে একটা বিশেষ দিন, তাই জন্য আজকে আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে চলে এলাম। আর এই ভিডিওটা আপলোড হতে হতে অবশ্যই দিনটা পার হয়ে যাবে, কিন্তু ভিডিওটা করছি যাতে আপনাদের দেখাতে পারি, ভালো লাগে আপনাদের। আর সবাইকে জানাই আমার তরফ থেকে শুভ রাখি বন্ধনের বিশেষ বিশেষ শুভেচ্ছা। সবাই খুব ভালোভাবে কাটাবেন, ভাই বোন দাদা দিদি যারা আছে তাদেরকে অবশ্যই, যদি কাছে থাকে অবশ্যই রাখি পরাবেন। আর যতটুকু পারবেন ছোট করে একটা আনন্দ করবেন সবাই মিলে, এটাই আমাদের কাছে একটা স্পেশাল দিন। তো আর এই দিনটা চলে যাবে, তাই যেমন পারবেন, যে যেমন পারবেন, ছোট করে হোক বড় করে হোক, সবাই সেলিব্রেট করবেন। আর কে কীরকমভাবে করলেন সেলিব্রেট অবশ্যই জানাবেন, আর আমি কীভাবে করছি আপনাদের দেখাচ্ছি। আর আমি যেহেতু ননদের বাড়ি এসেছি, তাই সবাই আছে এখানে, তাই জন্য আমিও ভাবলাম আজকে একটা ভিডিও আপনাদের জন্য অবশ্যই বানাবো, তাই ছোট করে চেষ্টা করছি। অবশ্যই আপনাদের ভালো লাগবে, পুরো ভিডিওটা দেখবেন। আর আসুন আমার সাথে কীভাবে করছি দেখবেন, আসুন। ঘরের ভেতরে চলে এসেছি, গুছিয়ে নিয়েছি, আর আগে থেকে কিছু ভেবে রাখিনি, তাই হঠাৎ করে প্রোগ্রাম করেছি, তাই কিছু কেনাকাটা করতে পারিনি। আর আমার ভাইরা, যেহেতু আমি এখানে বেড়াতে এসেছি, আমার ভাইরা তো আমার কাছে নেই, তাই আমি ওদেরকে রাখি পরাতে পারলাম না। আবার যখন আবার পরের বছর অবশ্যই পরাবো। আর আজকে এখানে এসেছি, তাই জন্য এখানে একটা ছোটো পড়ার ভিডিও আপনাদের জন্য শেয়ার করলাম। এবার এখানে প্রথমে আমার মেয়েকে দিয়ে আমি আগে দাদাকে দিয়ে দিচ্ছি। না
জুতার ইচ্ছা খাই না কাম দাদাকে একটু দিয়ে দাও মুখে দিয়ে দাও দিদির বাড়ি থেকে সব গুছিয়ে নিয়ে প্যাক করে আবার গাড়িতে সব তুলে দিলাম। তুলে এবার বাড়ি থেকে রওনা হচ্ছি। দিদির বাড়ির ছুটি কেটে গেল, তিন চার দিন বেশ ভালোই আনন্দে কাটিয়েছি। কিছু করার নিয়ে বাড়ি ফিরতে হবে, তাই বাড়ি আবার ফিরে যাচ্ছি। আবার রোজগার রুটিন আবার শুরু হয়ে যাবে, কাজ যেমন যেমন চলে তেমন চলবে। তাই তিন চার দিন ছুটি বেশ ভালোই লাগলো। এবার রাস্তায় হাই রোডে উঠে পড়েছি, এক ঘন্টা হয়তো সময় লাগবে, তারপরে আমি পৌঁছে যাবো।